হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম, আমি তাসলিমা বলছি চট্টগ্রাম থেকে। জি জি ওয়ালাইকুম সালাম। জি স্যার, আমার এক বছর আগে মানে ডক্টর বলছে আমার হঠাৎ করে ব্যথা হয়, আমি হাঁটতে পারি না। তো আমি ডক্টরের ট্রিটমেন্ট নিই এখানে চট্টগ্রাম মেডিকেলে। তো আমাকে বলছে আমার হিপে সমস্যা, যে হিপ কয় হয়েছে, হিপ জয়েন্ট। তো আমাকে মেডিসিন দিচ্ছে, আমি খাইছি, এখন আমি হাঁটতে পারি কিন্তু বসতে পারি না এখনো। তো আমি এই বিষয়ে মানে আমি কি করব এখন, আপনার সাথে আমি দেখা করতে চাই। আচ্ছা, আপনার বয়স কত, আপনি কি করেন? আমার বয়স হচ্ছে 22 বছর। আপনি কি করেন, পেশা কি? আমার পেশা হচ্ছে আমি মাস্টার্সে অ্যাডমিশন নিয়েছি। স্টুডেন্ট? আচ্ছা, এটা কি একটা হিপে না দুইটায়? প্রশ্ন আমরা ফেসবুকে পেয়েছি, রাজপুরি লিখেছেন, ডাক্তার বলেছে আমার হিপ জয়েন্ট ক্ষয় হয়েছে, AVN, অ্যাভাসকুলার নেক্রোসিস, এখন কি করব? আচ্ছা, এখানে কয়েকটা প্রবলেম হতে পারে। যেমন হিপ জয়েন্ট যখন ব্যথা শুরু হয় তখন রোগীরা হয়তো ডাক্তারের কাছে যায়, আমরা এক্স রে করি, তো এক্স রেতে বোঝাই যায় যে মাথাটা একটু চেঞ্জড, কারো মনে হয় নেকও প্রবলেম হচ্ছে, মানে হিপের যে ফিমারের নেক, এটা অনেক সময় সিটি স্ক্যান বা MRI করতে গেলে সেটা আরও হয়তো ডিটেলস বোঝা যায় যে কী অবস্থা। এখানে একটা নিউট্রিয়েন্ট আটারি থাকে যে ব্লাড সাপ্লাইয়ের জন্য, তো অ্যাভাসকুলার মানে ভাস্কুলারাইজেশন বন্ধ হয়ে যাওয়া, মানে সেখানে যে রক্ত প্রবাহ, রক্ত প্রবাহ বা নিউট্রিয়েন্ট যে আর্টারি থাকে বা যেখানে আমরা আমাদের হাড়গুলোও কিন্তু ব্লাড সাপ্লাইয়ের মাধ্যমে বেঁচে থাকে, তো যদি কোনো কারণে সেটা বন্ধ হয় হাড় মাথা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে যে শুধু AVN হতে পারে এমন কোনো কথা নেই, এখানে অন্য কোনো আর্থ্রাইটিস থেকেও কিন্তু হিপ জয়েন্টে পেইন হতে পারে, যেমন অন্য স্পেশালি অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস বা অন্য যে কোনো প্রকার আর্থ্রাইটিস, অনেক টাইপের আর্থ্রাইটিস আছে আমাদের, আপনারা জানেন, তো তা থেকে কিন্তু হিপে পেইন হতে পারে। তো এই জন্য এই রোগীগুলোকে আমি বলি প্রাইমারি মানে AVN না বলে আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলতে পারি, যে পাশাপাশি অন্য কোনো রোগ আছে কি না, সেক্ষেত্রে তার ব্লাড টেস্ট করে দেখতে হবে যে অন্য কোনো আর্থ্রাইটিস ডেভেলপ করেছে কি না। এখন যদি শুধু হিপি পেইন হয় একটা, সেক্ষেত্রে মেনে নিলাম, কিন্তু দেখা গেলো হিপে পেইন হচ্ছে আর একটাতে, দুই দিন পর হাতের আঙ্গুলে ব্যথা হচ্ছে, হাঁটুতে ব্যথা হচ্ছে, মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট হলে বুঝতে হবে যে দিস ইজ আর্থ্রাইটিস, নট AVN। তো এগুলার ট্রিটমেন্ট আসলে স্টাডিটা হচ্ছে কনজারভেটিভ চিকিৎসা, আমরা বিভিন্ন রিহ্যাবিলিটেশন ফিজিক্যাল থেরাপি আমরা করে থাকি, অনেক সব সময় PRP থেরাপি অনেক ভালো কাজ করে, প্রোলো থেরাপি ভালো কাজ করে, বা আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিয়ে থাকি, বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি রোগীদেরকে, এগুলো অনেক ক্ষেত্রে কনজারভেটিভ চিকিৎসা, অনেক রোগী ভালো হয়ে যায় বা ভালো থাকে বা মেনটেন করলে ইনশাল্লাহ ভালো থাকে। বাট যদি দেখা যায় যে এটা কোনোভাবেই কনজারভেটিভে কাজ না হচ্ছে, তখন হয়তো অপারেশন করতে হয়। কোন স্টেজে অপারেশন হবে, যে একটা রোগী একেবারেই কনজারভেটিভ চিকিৎসা সকল চিকিৎসা ফেল করেছে, রোগীর বয়স মোর দেন 30 বা মোর দেন 40 বা রুগী এত অসহনীয় ব্যথা যে তাকে আর কোনো ওয়ে নাই, সে বয়স যাই থাকুক না কেন, যদি আমাদের যেটা বলি যে মোটামুটি একটা এইজ অ্যাডাল্ট হয়ে গিয়েছে, তখন হয়তো হিপ রিপ্লেসমেন্ট একটা অপশন চলে আসে, আমরা বলি আর্থোপ্লাস্টি, হিপ চেঞ্জ করে দেওয়া, যে রুগীর অন্তত ব্যথা থেকে সে মানে কমে গেল, হাঁটা চলাফেরা করতে পারলো, একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারলো। কিন্তু এখানে একটা এইজ একটা ফ্যাক্টর, কারণ যত ডিলে করা যায়, কারণ যত আর্লি যদি এটা রিপ্লেস করা হয়, আর্লি রিপ্লেস করলে তার লাইফ, কারণ এই হিপ রিপ্লেস করলে সে কিন্তু ফোল্ড করে আর বসতে পারবে না। ফোল্ড মানে কি, আমরা যেমন টয়লেটে বসি নিচে বা পিঁড়িতে মোড়াতে বা কোনো কারণে ফ্লোরে বসতে হলো, সে আর বসতে পারবে না, তার পারমিশন নেই, কারণ অনেক সময় জোরটা খুলে যেতে পারে এটা করতে গেলে। তারপরে হচ্ছে আপনার অনেক স্ক্যানিং মেশিনে এসে তার প্রবলেম হতে পারে, বিভিন্ন টেস্টের ক্ষেত্রে স্পেশালি MRI কোনো প্রয়োজন হলে প্রবলেম হতে পারে, তার দাম্পত্য লাইফের সমস্যা হতে পারে, চলাফেরার সমস্যা হতে পারে, প্রফেশনাল লাইফের সমস্যা হতে পারে। এই জন্য আমরা সবাই, শুধু আমি না মানে সকল সার্জন বা আমরা যারা কনজারভেটিভ ট্রিটমেন্ট করি, আমরাও চাই
রোগী যত কনজারভেটিভ চিকিৎসা দিয়া এটাকে মিনিমাইজ করা যায় বা ব্যথা কমিয়ে ফেলা যায় ভালো রাখা যায়। অনেক রোগী আছে এই কনজারভেটিভ চিকিৎসায় এক্সারসাইজ করে সাঁতার কেটে সাইক্লিং করে ওজন মেনটেন করে ভালো আছে, দিব্যি চলছে। তারপরেও যদি দেখা গেল 40-50-60 বছর বয়সে গিয়ে যে তার এটা আর মানে মানে এখন প্রবলেম দেখা দিচ্ছে বা বেশি, তখন পাল্টে ফেললো। ওই স্টেজে পাল্টালে ওই বয়সে মানুষের এইজ আছে, এক একজনের এইজ এক এক, মানে বয়সে মানুষের জীবনের বিভিন্ন ভূমিকা আছে। আপনি এখন 30-40 বছর যে বয়সে ইনকামিং ভূমিকার রোগীকে আপনি একটা করে ফেললে সে কিন্তু অনেক কিছু আর করতে পারবে না বা হয়ে ওঠে না, অনেক কিছুতে তখন রেস্ট্রিকশন আসে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি নিয়ে। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, সাইফুল ইসলাম। জি জি, বয়স 30 খুলনা থেকে বলছিলাম। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। স্যারের কাছে আমার মানে জানা ছিল আমার বাম হাতের ঘাড়ে জয়েন্ট ছাড়া গেছিল বছর দুই আগে, ওটা ঠিক হয়ে গেছিল, ব্যথা জ্বালা যন্ত্রণা ছিল না, কিন্তু এখন আবার নতুন করে জ্বালা যন্ত্রণা ব্যথা করে এবং মনে হয় যে হাত খুলে খুলে বসছে এরকম একটা। আমার এখন কি করা উচিত? আপনার ডায়াবেটিস আছে? জি না। আচ্ছা, এমনি এমনিতে কি ঘাড় ব্যথা করে? ঘাড় হাতের ঘাড়ে ব্যথা করে না, জয়েন্টের এখান থেকে ঘাড়ের জয়েন্টের এখানে হাতের শোল্ডার যেখানে জয়েন্ট ওইখান থেকে পুরো হাতটা যন্ত্রণা করে। আচ্ছা, এমনি হাত উঠাতে গেলে বা জামা গায়ে দিতে গেলে কোনো সমস্যা হয়? না না, এগুলো কোনো সমস্যা না, কিন্তু হাত ঘুরাইলে ভিতরে কর্মর শব্দ হয়। আচ্ছা, আর ওই আপনার হলো ক্যালডি ওষুধ, মানে ক্যালসিয়ামের যে ওষুধগুলো আছে ওষুধগুলো খেলে আমার প্রেশার হাই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ওইগুলো খেলে আবার ব্যথা যাওয়া যন্ত্রণা থাকে না, ভালো থাকেন। আচ্ছা জি, ধন্যবাদ। ওনার আমরা বলি শোল্ডারে অনেক সিন্ড্রোম থাকতে পারে, যেটা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হতে পারে, রোটেটর কাফ সিন্ড্রোম হতে পারে, বা বার্সাইটিস হতে পারে, বা ঘাড়ের অনেক সময় নিউরোলজিক্যাল প্রবলেমও কিন্তু শোল্ডারে গার্ডেলে, যেহেতু এখানে নার্ভ সাপ্লাই আছে সেখানে বিভিন্ন নিউরাইটিস হতে পারে বা মাসেলের প্রবলেম হতে পারে, রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন হতে পারে বা সাবলাকজেশন হতে পারে, বিভিন্ন আর্থ্রাইটিস হতে পারে, ইট ডিপেন্ডস অনেক কিছু, বা মিনারেল ডেফিসিয়েন্সি, যেমন উনি বলছে যে ক্যালসিয়াম খেলে প্রেশার বাড়ে বটে, সেটা অন্য কথা, বাট খেলে ওনার ভালো লাগে বা ইমপ্রুভ করে। আমার মনে হয় আপনার ব্লাড সিরাম ক্যালসিয়াম লেভেলটা আপনি একটু দেখে নিতে পারেন, ভিটামিন ডি লেভেলটা দেখে নিতে পারেন, যদি লেভেল ভালো থাকে তাহলে ক্যালসিয়াম খাওয়ার কোনো প্রয়োজন নেই। আর আরেকটা হচ্ছে যদি লেভেল কম থাকে খেতে পারেন, তবে সেই হতে আপনি ব্র্যান্ড চেঞ্জ করবেন, কোম্পানি চেঞ্জ করে খেয়ে দেখতে পারেন। এখন যেমন ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামের বিভিন্ন ফর্ম আছে, ক্যালসিয়াম কোরাল ক্যালসিয়াম আলাদা, মানে অনেকগুলা বিভিন্ন প্রকারের ক্যালসিয়ামের সোর্স আছে, সো আপনি সোর্স চেঞ্জ করতে পারেন, সেগুলা থেকেও কিন্তু আপনার হয়তো এই রেজাল্ট আসবে। বা ক্যালসিয়াম রিচ ডায়েট, যেমন বিভিন্ন দুধ ও দুগ্ধজাত খাবার, এগুলো আপনার হয়তো উপকারে আসবে, এগুলা খেতে পারেন। আর যেহেতু জ্বালা পোড়া আছে, আপনি পাশাপাশি ভিটামিন B1, B6, B12 একটা করে দুবেলা টানা 2 মাস খেয়ে দেখেন। আর শোল্ডারের বিভিন্ন এক্সারসাইজ আছে, এটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওই এক্সারসাইজগুলো ট্রাই করেন। হ্যাঁ, ওই এক্সারসাইজগুলো করলে আশা করি এটা অনেকাংশেই আপনার কমে আসবে। বা হালকা জগিং, একটু জগিং, জগিং করতে গেলে শোল্ডার অটোমেটিক একটা মুভমেন্ট হয়। আবার সাঁতার কাটা, এই ক্ষেত্রে শোল্ডারের এক্সারসাইজ হয়, মুভমেন্ট হয়, এগুলো যদি সম্ভব হয় আপনি এগুলো করেন এবং ইউটিউব দেখে আপনি এক্সারসাইজগুলো করেন, B1, B6 খান, তারপরেও সমাধান না হলে হয়তো আপনাকে এই জাতীয় বাত ব্যথা ডাক্তারকে দেখাতে হবে।